গুয়াহাটির আরও একটা বাসন্তী পুজোতে আমরা চলে এসেছি। দোকান রয়েছে এখানে, একটা আচারের দোকান পেয়ে গেলাম আমরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আমরা পানিহাটি বাসন্তী পূজা পরিক্রমায় চলে এসেছি এখন পানিহাটি যুবশক্তি পরিচালিত বাসন্তী পূজা কমিটিতে। তো বন্ধুরা, পানিহাটির বড় পুজোগুলোর মধ্যে থেকে এটি কিন্তু একটি অন্যতম। পানিহাটি যুবশক্তি পরিচালিত এই বাসন্তী পুজোতেই কিন্তু একমাত্র কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে আসা হয়। এখানে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুমোরটুলি থেকে আনা। এটা হচ্ছে বিক্রমপুর শিল্প কুটির শিল্পী ঈশ্বর পাল এন সংস্থা থেকে এই প্রতিমাটি। মণ্ডপটা দেখো, এরকম ভাবে সাজানো রয়েছে, উপরে একটা সুন্দর করে ঝাড়বাতি রয়েছে। অ্যাকচুয়ালি তিন রাস্তার মাথায় এই ক্লাবের মধ্যে এই পুজোটা হয়। তো আমরা এখানে প্রত্যেক বছর আসি, এবছর তোমাদের এই আমাদের মাধ্যমে মানে লেন্সের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এখানে প্রতিমা কিন্তু দুর্দান্ত, মানে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। প্রত্যেক বছর আমি এখানে আসি বা আমার বন্ধুরা আসি, একবার দেখে যাই। তো তোমাদের এটা দেখালাম। তো আমাদের পানিহাটি বাসন্তী পুজো পরিক্রমার এই প্রথম পুজো তোমাদের দেখাচ্ছি। এরপরে আরও বেশ কিছু পুজো হয়, সেগুলো তোমাদের দেখাবো। বন্ধুরা, পানিহাটির আরও একটা বাসন্তী পুজোতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে পানিহাটির মিত্রপাড়াতে, এই হচ্ছে প্যান্ডেল এবং ভেতরে ঠাকুরও চলে এসেছে। আমরা এবার ভেতরটাকে দেখব। তার আগে তোমাদের বাইরেটা দেখে, ভালো লাইটিং দিয়ে সাজানো রয়েছে, বাড়িগুলোও সুন্দর করে সাজানো রয়েছে, চারিদিকে লাইটিং রয়েছে, সামনে ওদিকে গেট রয়েছে। তো চলো এবার ভেতরটাকে তোমাদের দেখাই। প্যান্ডেলটা কিন্তু মোটামুটি চিমছাম, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। যেমন এদিকে একখানা তোমার টাওয়ার বাকি রয়েছে, এদিকে মানে তিনটে টাওয়ার হবে, ডান দিকে টাওয়ার হয়ে গেছে, বাঁদিকেটা বাকি রয়েছে, কিন্তু ঠাকুর এখন বসে গেছে। তো এবার ভেতরটা তোমাদের একটু দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে মিত্রপাড়া, মিত্রপাড়াতেই বাসন্তী পুজোটা হয়। এখানেও আমরা প্রত্যেক বছর আসি। এই প্রতিমাটি হচ্ছে সতীশচন্দ্র পালের দ্বারা নির্মিত। সুন্দর লাগছে। তো এখানে কিন্তু প্রত্যেক বছরই বেশ জাকজমক করে পুজো হয়ে থাকে। ভেতরটা এরকম ধরনের সাজানো দেখতে পাচ্ছ। এখনও বেশ কিছু কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি। তো পানিহাটির এটা আর একটা পুজো, এরপরেও আর একটা পুজোতে আমরা যাবো। তো স্টে অন। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি মাতৃ সঙ্গে মাঠে। এখানে কিন্তু বাসন্তী পুজো বেশ ভালো করে হয়। এখানে স্পেশাল জিনিস হচ্ছে, এখানে কিন্তু বাসন্তী পুজোর মেলা হয়। মেলাটা তোমাদের ঘুরে দেখাবো, আগে তোমাদের ঠাকুরটা দেখো। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি নেতাজি সংঘের মাঠে। এই হচ্ছে এখানে মাতৃ প্রতিমা। বাসন্তী পূজা এখানেও যথেষ্ট বড় করে হয়। এবারে এখানে এটা 52 বছরে পদার্পণ করলো। এই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর লাগছে। এর আগে তোমাদের আরও দুটো পুজো দেখালাম, সেখানেও যথেষ্ট সুন্দর ছিল। দেখবেন একটি মায়ের মূর্তি সব সময়ই সুন্দর লাগে, তার মধ্যেও যে একখানা বিশেষত্ব রয়েছে সেটা প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা। তো এখানে স্পেশাল বিশেষত্ব হচ্ছে, এখানে কিন্তু এই পুজোর সঙ্গে সঙ্গে এখানে মেলা হয়। পুজোর প্যান্ডেল খুব একটা জাঁকজমকপূর্ণ করা হয় না, কিন্তু যথেষ্ট তাও ভালো লাগছে। এই উপরে ঝাড় দেওয়া রয়েছে, চারদিকে এরকম খোলা, এরকম ধরনের এখানে পুজো হয়। সামনে একটা অনুষ্ঠান মঞ্চ রয়েছে, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর তার ঠিক সামনে এখানে পুজো হয়। বা এটাকে অনেকে নবোদয় মাঠও বলে, কারণ এই যে পাশে বাড়িটা দেখুন, বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাকে হিসাব মতো নবোদয় স্কুল। এই নবোদয় স্কুলের পাশে যে মাঠ, এটাকে নবোদয় মাঠ বলা হয়। এই মাঠেই কিন্তু এই পুজোটা হয়। এই পুজোটা এরকম খোলামেলা হয়, প্রত্যেক বছর খুব ভালো লাগে। আর এর সঙ্গে এখানে মেলা বসে। মেলা এখনও ওপেন হয়নি, কারণ আজকে হচ্ছে সবে ষষ্ঠী, ষষ্ঠীর দিনে আজকে জাস্ট ওপেন হবে এখন মেলাটা। তো এখনও অনেক দোকান এখানে বসেনি, তোমাদের দোকানগুলো ধীরে ধীরে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, মেলা এখনও পুরোপুরি ওপেন হয়নি, মানে একটু পরে ওপেন হবে। আজকে সবে ষষ্ঠী, আজকে থেকে শুরু হচ্ছে। এখন সব দোকান খোলেনি, কিছু কিছু দোকান সবে খুলেছে, তো সেটাই আপনাদের দেখাচ্ছি।
এখানে যেমন বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান রয়েছে, এছাড়া ঘরের বিভিন্ন দরকারি জিনিসের দোকান রয়েছে। এখানে একটা আচারের দোকান পেয়ে গেলাম আমরা, মেদিনীপুর শিল্প মন্দির। এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে, তো যারা যারা আচার পছন্দ করো ডেফিনেটলি একবার ভিজিট করো। দেখো ওই খেলনাটা কিনলে কিন্তু এর সঙ্গে 500 টাকা পেয়ে যাবে, ঠিক আছে? 100 টাকা দাম হবে, 500 টাকা পাবে, মানে তোমার 400 টাকা লাগবে। এবার একটা দোকানে চলে আসলাম, এখানে হরেক মাল 15 টাকা ও 20 টাকা। তো 20 টাকা আর 15 টাকার মালই এখানে রয়েছে। তো এখন 15 টাকায় কী বা পাওয়া যায় বন্ধুরা? এখানে কিন্তু 15 টাকা বা 20 টাকায় এই সকল জিনিসগুলো রয়েছে। তো এখানে কম্পিটিটিভলি তোমরা দামটা কম পাবে অন্যান্য মেলার থেকে, সব মেলাই ভালো, ডেফিনেটলি ভালো। তো জায়গা বিশেষে মেলাতেও কিন্তু দাম একটু কম বেশি থাকে, তো এখানে কম্পিটিটিভলি তোমরা দামটা একটু কম পাবে। যেমন এই রুমালগুলো এখানে রয়েছে 20 টাকা, এছাড়া এখানে চাবি রিং রয়েছে, বিভিন্ন বালা রয়েছে, মেয়েদের সাজের জিনিস রয়েছে, কানের দুল রয়েছে। ডেফিনেটলি আসলে একবার তোমরা অবশ্যই ভিজিট করো। বাচ্চাদের জন্য খুব ভালো জুতো, ডোরেমন, এখানে ডোরেমনও শার্পনার রয়েছে, এছাড়া বিভিন্ন অ্যাভোকাডো রয়েছে শার্পনার, এখানে টমেটো রয়েছে শার্পনার, জুতো রয়েছে শার্পনার, আরেকটা রয়েছে কি ঘোড়া রয়েছে, আরেকটা যেটা দেখলাম দুটো রয়েছে একসঙ্গে দুটো, ওইখানে ওইগুলো মনে হয় রয়েছে ওই যে পাশের ওগুলো, এই যে প্যাঁচা, প্যাঁচা এর মধ্যে দুটো করে শার্পনার রয়েছে। তো এখানে বেশ ইউনিক ইউনিক জিনিস রয়েছে, এখানে এখানে ঘরের স্টম বেকারও রয়েছে, অনেক রকম রয়েছে, অবশ্যই তোমরা ভিজিট করো, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে বাচ্চাদের। এই জিনিসগুলো ইউনিক লাগলো, বাচ্চাদের এটা কিনে নিতে পারো। বাচ্চারা পেলে কিন্তু এগুলো খুব খুশি হয়ে যাবে। বন্ধুরা সব মেলার মতন এখানেও কিন্তু বিভিন্ন শপগুলো বসেছে, তো ডেফিনেটলি সব জায়গার মতো এখানেও তোমরা বিভিন্ন দামে বিভিন্ন জিনিস পাবে। তো আসলে অবশ্যই মেলায় একবার ঘুরে যাবে, তোমাদের মনের মতো জিনিস এখানে অবশ্যই পেয়ে যাবে। তো পানিহাটির মধ্যে এই তিনটে পুজো কিন্তু সবথেকে বড় করে হয় বা নাম করা, আমরা প্রত্যেকবারই এই পুজোগুলো ভিজিট করি, এবারে তোমাদের দেখাতে পারলাম, আমাদের সেটা ভালো লাগছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।